হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আমি আজকে তোমার শেয়ার করতে চলেছি সো গাইস এটা হচ্ছে গিয়ে আমাদের নিউ যে রুম সেটাখানে কিচেনটা তো বাড়িতে তো কাজ হচ্ছিলো তোমরা তো জানো তো কিচেনের অবস্থা দেখো একদম খারাপ ঠিক আছে ধুলো বালি ধুলো বালি এখনও কাজ হয়েই যাচ্ছে আর কিচেনটা মোটামুটি এক তো দেখতে পাচ্ছ এখানে বোতল ঠোতল হাবি জাবি যা যা দরকার মানে আবর্জনা ধুলোতে পুরো ডাস্ট আর ডাস্ট হ্যাঁ আর আমার তো একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে তো যাই হোক আমাকে পরিষ্কার করতে হবে কারণ গৃহপ্রবেশের আগে ঘরটা একটু না পরিষ্কার করলে ভালো লেখায় না ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ধুলো বালিতে পুরো ভর্তি ঠিক আছে আর যত মিশে করছে আমি তো পুরো পাগল হয়েছি এত ধুলোতে আর আমার তো প্রচণ্ড হাঁচি হয়ে যায় ঠিক আছে মানে এত ধুলো ঠিক আছে তো তারপর দেখো কীরকম চকাচক করে পরিষ্কার করি ঠিক আছে সেটাই আজকে তোমাদের শেয়ার করবো তো আমার মেয়েও এখানে একটু আমার সাথে হেল্প করছে ঠিক আছে কীভাবে করছে দেখো স্লাবগুলো এখানে মানে ধুলো ধুলো হয়ে গেছে সম্পূর্ণ মানে বুঝতেই পারছো ঘরে কাজকর্ম হলে যা হয় ঠিক আছে ধুলো বালি চারিদিকে একদম ধুলো বালি সব মুছতে হবে মানে এক এক করে মুছি করতে করতে জাস্ট অবস্থা খারাপ হয়েছে ঠিক আছে সম্পূর্ণটা মানে আস্তে আস্তে করে করছি ঠিক আছে টুকটুক টুক করে করতে লাগছি আর যেটা হচ্ছে গিয়ে ব্যাপার সো হ্যালো ওয়ান জাস্ট পরিষ্কার তো মোটামুটি চলছে ঠিক আছে কী বলবো আর মানে একদম নোংরা অবস্থা হয়ে রয়েছে সম্পূর্ণ কিছু বুঝতেই পারছো তো দেখো এই জায়গাটার কী অবস্থা তো অনেক কিছু ব্যাপার ছিল যেগুলো বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা করে আরেক হাতে মানে পরিষ্কার করছি সম্পূর্ণটা দেখানোটা জাস্ট পসিবল হচ্ছে না ঠিক আছে তো অনেক কিছু মানে একদম জল দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে ধোয়াতে হয়েছে মানে এতটাই ডাস্ট ছিল আর মানে যত ঝাড় দিচ্ছি না কেন মানে ধুলো মানে এত ধুলো জমে গেছে যে ধুলোগুলো ততই বেশি করে পড়ছে ঠিক আছে তো এরকম একটা ব্যাপার রয়েছে ঠিক আছে তো সে কারণে যেটা করেছি প্রথমে ভালো করে পরিষ্কার করে নিই দেন ভালো করে জল দিয়ে বেশ ভালো করে ওয়াশ করে নিয়েছি তো অনেক অনেক ফুটেজগুলো যেগুলো আমি ক্লিপগুলো নি কারণ বুঝতেই পারছো জলের মধ্যে যেগুলো একা হাতে করছি ঠিক আছে সেটা হচ্ছে কি অনেক সময় নেওয়াটা আমার সম্ভব হয়নি ঠিক আছে তো গাইস আই হোপ ভিডিওটা ভালো লেগেছে তো বুঝতেই পারছো এই সমস্ত পরিষ্কার করতে অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে সো হ্যালো ওয়ান ভিডিওটা সবাই এনজয় করো কেমন লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর কীরকমভাবে পরিষ্কার করলাম সবাই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে ফাইনালি জাস্ট আমাদের যা আমার জাস্ট পরিষ্কার করা হয়েছে ঠিক আছে তো এখনও বাড়ির যেহেতু কাজকর্ম চলছে ঠিক আছে তো হালকা হালকা দেখতেই পাচ্ছ হালকা হালকা ধুলো রয়েছে কারণ কাঠের কাজ রয়েছে আরও হাবিজাবি অনেক কাজগুলো হচ্ছে যেগুলো যে কারণে মানে বুঝতেই পারছো মানে যতই পরিষ্কার করছি না ততই ধুলো আসছে তো ওপর ওপর দিয়ে জাস্ট একটু হালকা করে পরিষ্কার করে নি না দিন দরজাটা বন্ধ করে দিই তাও যাই হোক ডাস্ট তো আসবেই আর ফাইনাল যখন আমরা যখন এখানে শিফট হয়ে যাবো তখন ফাইনালি সুন্দর করে আরেকবার ক্লিন করে নেওয়া যাবে ঠিক আছে তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কীরকম লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করুন শেয়ার করা অবশ্যই অবশ্যই কিন্তু পাশে থাকো কে করতে দেখে দেখছো অভিয়াসলি কিন্তু কমেন্টে জানাতে ভুল না থ্যাংক ইউ ফর ওয়াচিং রাইস